এবং সেখানে দেখি ওই যে বুদের মধ্যে শরীফে হাত রেখে ওয়াদা করতে বলেন হাত পাখায় ভোট দেওয়ার জন্য ওই মহিলা প্রচার কর্মীরা। এ সময় এই ঘটনার ভিডিও করার সময় উত্তেজিত হয়ে ওঠেন তারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ক্ষমতার লোভে মানুষ কত কী না করতে পারে, কিন্তু সেটা যদি হয় একজন আলেমের ক্ষেত্রে এটা কীভাবে সাধারণ মানুষ মেনে নিতে পারে? আগামী সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন নিয়ে চরমোনাই পীর সাহেবের কিছু মরিদিরা বিভিন্ন জনসাধারণ মানুষের কাছে কোরআন শরীফ হাতে রেখে শপথ নিয়ে ভোট চাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিকত এবং শরীয়ত সম্মত? আসুন আমরা একটু সরাসরি সেই ভিডিওগুলো দেখে আসি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। বরিশালে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে জড়িত সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকেরা। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে বিষয়টি অস্বীকার করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। বরিশাল থেকে তন্ময় তপুর রিপোর্ট জানাচ্ছেন ফারাহ হোসাইন। ভিডিওতে দেখা যায় রাতে কয়েকজন মহিলা কোরআন শরীফ হাতে নিয়ে এক বাসার সামনে গিয়ে হাত পাখায় ভোট চাচ্ছেন। এক পর্যায়ে ওই বাসার লোকজনকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করতে বলেন হাত পাখায় ভোট দেওয়ার জন্য ওই মহিলা প্রচার কর্মীরা। এ সময় এই ঘটনার ভিডিও করার সময় উত্তেজিত হয়ে ওঠেন তারা। রাতেই নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনা সৃষ্টি হয়। অনেকে নিজের টাইমলাইনে ভিডিওটি পোস্ট করে জুড়ে দিয়েছেন নানা মন্তব্য। তবে এই ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করেন হাত পাখার মেয়র প্রার্থী। এটা একরকম সত্যতা বলতে কিছুই নেই, বরং আমাদের কর্মীরা এই সমস্ত পন্থা অবলম্বন করে না, অন্যরা এই সমস্ত পন্থা অবলম্বন করে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। দেখেন, বরাদ্দ দিবে না কেন? বরাদ্দ দেয়া এটা সরকারের দায়িত্ব। যদি বরাদ্দ না দেয় তাহলে বরাদ্দ আদায় করার যে প্রক্রিয়া, আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন, সেগুলি করব, বরাদ্দ নিয়ে আসব। যদি প্রয়োজন হয় তা আমি বাংলাদেশ থেকে আমার বরিশালকে আলাদা করে দেব, মানে আন্দোলন করে বিচ্ছিন্ন করে দেব, তারপরও বরিশালের জন্য বরাদ্দ ইনশাল্লাহ নিয়ে আসব। সরকার দেবে না কেন? এর জন্য আমি বলছি আওয়ামী লীগের নৌকাপ্রতীকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, কেন সরকার আওয়ামী লীগের ভোট। গত বছর মেয়র ছিল আওয়ামী লীগের, অথচ তারা কোনো বরাদ্দ দেয় নাই। যে আওয়ামী লীগ সরকার বরিশালে বরাদ্দ দেয় নাই, সে আওয়ামী লীগ সরকারের প্রতীক নিয়ে তারা ভোট চায় কিভাবে? তো অধিকারই নেই। বিষয়টিকে ধর্মগ্রন্থ ও ধর্ম অবমাননা বলে ব্যাখ্যা দিয়েছেন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। প্রমাণ সহ পেয়েছি, মানে বিভিন্ন জায়গায় তারা এই ধর্মকে ব্যবহার করে এই কোরআন শরীফ শপথ করিয়ে, বিভিন্ন মানুষকে শপথ করিয়ে তাদের হাত পাখায় ভোট দেওয়ার জন্য প্রেশার করছে। এই জিনিসটাকে আমি বলি এটা একটা সিম্পলি ধর্ম বিজনেস। কোরআন শরীফ নিয়ে মানুষকে শপথ করায় এইটা ইসলামে সম্পূর্ণ হারাম। আপনি, আমি অনেক হুজুরের সাথে আলাপ করছি, তারা বলছে এটা হারাম, এটা যারা করায় তারা ইসলাম, তারা ইসলামের পক্ষের কিনা এটা আমার সন্দেহ আছে। যে একজন মুমিন মুসলিম কীভাবে কোরআন শরীফ নিয়ে ভোটারদের ওয়াদা করা, এটা আমার বোধগম্য নয়। একজন মুসলিম হইলে কোনোভাবে এইটা কোরআন শরীফ ধর্মকে ব্যবহার করতে পারে না। অপরদিকে কোরআন শরীফকে ব্যবহার করে এমন প্রচারণার সমালোচনা করেছেন সচেতন সমাজ। এই যে ধর্মের অপব্যাখ্যা দেওয়া কিংবা রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটি সবসময় একটি গণতান্ত্রিক দেশে এটি প্রযোজ্য হওয়া উচিত নয়। বরিশাল সিটি নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর দিক থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা চরমোনাই পীর সাহেবের কাছ থেকেও কিছু তথ্য জানলাম। যখন তাকে সাংবাদিকেরা প্রশ্ন করলো, তিনি বললেন যে তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন আছে যে এই সিটি কর্পোরেশন নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কে করতে পারে? তিনি তো সরকারি পক্ষেরই লোক, তাহলে তার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করলো? আপনাদের মাথায় যদি কিছু আসে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সো এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো। তারা গুক হবে, জাতীয় বেঈমান হবে, জাতীয় কুলাঙ্গার হবে, তার কথা বল।
দাও, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা। অথচ এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল তখনই তারা গণতন্ত্রের টুটি চেপে ধরে মানুষের ভোটাধিকার হরণ করে গুম ঘুষ চালিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বারবার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ, মেধাবী তরুণদের দেশ, আজকে তারা পাকিস্তান যেমন IMF-এর কাছে ভিক্ষা ঝুলে নিয়ে হাজির হয়েছে, আজকে শেখ হাসিনা এই বাংলাদেশকে ভিক্ষা ঝুলে নিয়ে IMF-এর কাছে হাজির করেছে, IMF-এর ঋণ নিয়ে গর্ব করছে, খুব ভালো কাজ করেছে। আজকে IMF-এর পরামর্শে এই দেশের কৃষক শ্রমিক খেটেখাওয়া মানুষকে মারার জন্য তারা আজকে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে এবং চালাকি করে বলছে যে দাম বাড়ানো হচ্ছে না, দাম সমন্বয় করা হচ্ছে। এই ভাওতাবাজি, এই ভণ্ডদের প্রতারণা আপনাদেরকে ধরতে হবে। আমরা 14 সালে এদের ভণ্ড আমি ধরতে পারি নাই, 11 সালে ধরতে পারি নাই, এইবার আমরা ধরতে পেরেছি। আমাদের স্পষ্ট কথা, সমস্ত বিরোধী দলকে যারা শেখ হাসিনার ফাঁসিবাদের পতন চান, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান, গণতন্ত্র চান, তাদেরকে জনগণের সামনে কমিটমেন্ট করতে হবে, শেখ হাসিনার অধীনে কেউ নির্বাচনে যাবেন না। যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে, ভাষানির মতো বলতে চাই, তারা গু খাবে, তারা জাতীয় বেইমান হবে, জাতীয় কুলাইঙ্গার হবে। কারণ আজকে সমস্ত বিরোধী দল কিন্তু স্পষ্ট দাবি করছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এবং জনগণের এই গণ দাবি আদায় করার জন্য আমাদের যার যার জায়গা থেকে যতটুকু করা দরকার জনগণকে সংগঠিত করার জন্য সেই কাজটি আমাদের করতে হবে। আজকে KPNP, কে আওয়ামী লীগ, KPNP, কে জামাত, কে চরমোনাই, কে হেফাজত, কে বাম, কে ডান, এটা আমাদের দেখার সময় নাই, এটা আমাদের বিভেদের সময় নাই। আমাদের ঐক্যের সুর, সম্প্রীতির সুর একটাই, এই ফাঁসিবাদের পতন ঘটাতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে বিরোধী দল সেই সংগ্রামে লিপ্ত, সেই সংগ্রামে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। প্রোগ্রাম শেষে আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব, প্রত্যেক দলের নেতা কর্মীকে বলবো হুড়োহুড়ি বাড়াবাড়ি ধাক্কাধাক্কি করবেন না, সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে যাবেন, সামনে না পেলে পেছনে দাঁড়াবেন, আমরা শান্তি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ভিপিনুরের সেই বক্তব্যগুলো শুনলাম, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আশা করি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।